অনাথ আশ্রমে বাস, পরিবার পরিজনের বন্ধনের যে স্বাদ, বাড়ির অনুষ্ঠানে যে আনন্দ, সব কিছু থেকে দূরে অন্য এক জীবন। সেই অন্য জীবন, যে জীবন চেনে না বাড়ির স্নেহ, পারিবারিক সম্পর্কের গাঢ়ত্ব। খাতা বই নিয়ে লেখাপড়া করবি, যেটা দেওয়া হয়েছে, ঠিক আছে, আর ক্যাডবেরিগুলো তাড়াতাড়ি খেয়ে নিবি, ঠিক আছে। দিদির বিয়ে, শ্যামবাজারের বাড়ি ছেড়ে দিদি চলে যাবে শ্বশুর বাড়ি। বিয়ের অনুষ্ঠানে ভাই বোনেরা, দিদির বাড়ি থেকে খানিকটা দূরে অনাথ আশ্রম, সেখানে বাস। দিদি বলেছে ভাই বোনেরা বিয়েতে না এলে তিনিও বিয়ে করবেন না, তাই সেই আইবুড়ো ভাতের দিন থেকে দিদির বাড়িতে খাওয়া দাওয়া সব। পাঁচ ছ দিন ধরে ওরা রোজ আসছে, সকালে আসছে, বিকেলে আসছে। শুক্রবার দিন তো ওদের নিয়েই আইবুড়ো ভাত করতে হয়েছে। আইবুড়ো ভাতে ওদের সংখ্যাই বেশি ছিল, আমার আত্মীয় স্বজন কম ছিল। একটা সম্পর্ক গড়ে উঠেছে, যে সম্পর্কে স্নেহের ভাইকে মিষ্টিমুখ করায় কিছুদিন আগের অচেনা দিদি। দিদির সাথে এমনি গল্প করি, মজা করি। আমরা এসেছিলাম, দিদি আমাদের সাথে কথা বলছে, আমাদের নাটক দিদির খুব আনন্দ হয়েছে। তারপর আমরা দিদির সাথে অনেকক্ষণ দিয়ে কথা বলেছি, তারপর একটা সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে। অনাথ আশ্রম কর্তৃপক্ষের কাছে মেয়ের বাড়ির আবেদন ছিল বিয়ের অনুষ্ঠানে যদি আশ্রমের আবাসিকদের আসতে অনুমতি দেয়া হয়। বাধা দেয়নি আশ্রম কর্তৃপক্ষ। এটা একটা অভিনব ব্যাপার, সাধারণত কোনো বিয়ে বাড়িতে নিজেদের আত্মীয় পরিজনই আসে। এনারা একটু সত্যি মহানুভবতা দেখিয়েছেন অনাথ আশ্রমের বাচ্চাদের জন্য, একটা অনুষ্ঠান করেছেন। সেদিন বিয়ের অনুষ্ঠান ছিল না, কিন্তু শুধু বাচ্চাদের খাওয়ানোর জন্য, বাচ্চাদের উপহার দেওয়ার জন্যই একটা অনুষ্ঠান করেছিলেন। আশ্রমের ছেলেমেয়েরা দিদিকে গিয়ে দেখেছে বিয়ের সাজে। দিদিকে খুব সুন্দর লাগছিল, দিদি একটা বেনারসি শাড়ি পরেছিল, বললো ভালো করে খাওয়া দাওয়া করবে, মানে করো। তারপর আমরা আসার সময় দিদি আমাদের টাটা করলো। বিয়ের অনুষ্ঠানে অনাথ আশ্রমে ছোটদের দেয়া হয় নানা উপহার, যা সত্যি কাজে লাগবে ওদের। থালাটা চার কোণা আর বাটি বাটি তিনটে, বড় চার কোণাটায় ভাত খেতে হবে, আর এই পাশেরটা ছোটটা তরকারি রাখতে হবে, এই পাশে ডাল ডিম মাছ এইসব। আর দিদি বলছে, কারণ বিয়ে তো একটা ছয় আমার লগ্ন, ওরা থাকতে পারবে না, দ্যাট ইজ ভেরি আনফরচুনেট, তাই ওদের সাথে যদি একটু টাইম কাটানো যায়, একটু মজা করা যায়, ওদেরকে যদি কিছু গিফট দেওয়া যায়। দিদির বিয়ের লগ্ন রাত একটায়, তখন অনুমতি নেই আশ্রমে বাইরে থাকার, তাই আগে থেকেই বিয়ের অনুষ্ঠানে 170 জন আবাসিক দিদির ভাইরা। শুভদৃষ্টির একটা অন্য মানে খুঁজে পেলাম এই শুভদৃষ্টির বিয়েতে। হ্যাঁ, এই শুভদৃষ্টি এই বিয়ে দেখে যদি কারোর দৃষ্টি খোলে, তাহলেই বোধ হয় এই বিবাহের সাফল্য। রতনের সঙ্গে প্রীতম দে, জি চব্বিশ ঘন্টা। প্রধানমন্ত্রীর টুইটের রহস্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ছাড়া ভাবনা, রবিবার পোস্টে জানাবেন বার্তা নমন। তবে কি সোশ্যাল মিডিয়াকে বিদায় মোদীর জল্পনা তুঙ্গে, সোশ্যাল মিডিয়া নয় ঘৃণা ছাড়ুন, পাল্টা খোঁচা রাহুলের নিছক স্টান্ট, মন্তব্য সেলিমের। দিল্লি হিংসায় সরব মমতা, গুজরাট মডেলে পরিকল্পিত গণহত্যা, পরে সাম্প্রদায়িক মোড়কের চেষ্টা, কেন্দ্রকে ধিক্কার তৃণমূল নেত্রীর।